এটা আসলে ঐতিহাসিক ভাই সোনারগাঁটে গড়গাঁও এই খোয়াইর এটা দেখেন আগ এই আগটা প্রচুর মিষ্টি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই ধরনের ছোটবেলাতে আমি অনেক আগ খেতে এসে মানে আমি প্র্যাকটিক্যালি ভাবে ভেঙে খোয়াইরগুলো খেয়েছি কিন্তু এত মিষ্টি আমার কাছে মনে হয় না যে অন্যান্য যে অন্যান্য জেলারা যে মানুষগুলো মানে ই করে আঁকে আঁক চাষ করে কিন্তু সোনারগাঁটের আঁকের মতো এই ধরনের মিষ্টি আপনি কখনো পাবেন না এই যে এই ধরনের আমরা আসলে অনেকদিন পর প্র্যাকটিক্যালিভাবে এটা আমরা ভেঙে নিয়েছি আঁকের জমি থেকে কিন্তু এই যে খোয়াইটা দেখতে পাচ্ছেন এখান থেকে মতিন সোনারগাঁটের মানুষরা গুড় করা হয় এটা আর সোনারগাঁটের যেটা গুড় এটা আসলে যেহেতু কোন শীতের মৌসুম আসতেছে শীতের মৌসুমে বাবা পিঠা বা চিতল পিঠা খেতে এই ধরনের মানে আঁকে রস দিয়ে বা গুড় বানানো হয় পেয়ালার মধ্যে এটা আসলে খুবই টেস্ট এই যে আমার পিছনে আপনি এদিকে একটা দেখান তো এই যে আঁকের জমিটা দেখতে পাচ্ছেন এটা আসলে দেখা যাচ্ছে একটা জঙ্গল কিন্তু এটা জঙ্গল না প্রায় এই যে বর্তমানে আঁকের জমিগুলি বিলুপ্তি হয়ে যাচ্ছে কারণ আগে চোনাগাঁটা মানুষের এটা একটা মেইন প্রফেশনাল ছিল যে কোয়াই নদীর পাশে তারা আঁকের চাষ করতেছে কিন্তু কোয়াই নদী দেখেন কী পরিমাণ গভীর হয়ে গেছে কিন্তু গভীরের কারণে মানুষ এখন আঁকের চাষ বর্তমানে লাভবান না তারা লস হওয়ার দিকে তারা আঁকের চাষগুলো মানে অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাচ্ছে তার পাশাপাশি তারা মূলা করতেছে আলু করতেছে বা যে ধরনের শীতকালীন ফসলগুলো তারা এভাবে শর্টকাটে করতেছে কিন্তু আঁকের চাষ কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু এটা লস দিক দিয়ে অনেক সময়ের ব্যাপার অনেক বছরখানি সময় লাগে এটা আঁকের চাষ পরিপূর্ণ হতে তার জন্য মানুষরা এখন আঁকের চাষ করা বাদ দিয়েছে আর কোয়াই নদীর অবস্থা আপনারা দেখতেই পারতেছেন কোয়াই নদীর অবস্থা আগের চেয়ে একটু অনেক গভীর হয়ে গেছে দেখেন এখানে কোয়াই নদীর যে পাড়গুলো ছিল এই পাড়গুলো আমার পিছনে যদি দেখায় পাড়গুলো বিলুপ্তি হয়ে যাচ্ছে পাড়গুলো অস্তে ভেঙে যাচ্ছে তার জন্য মানুষগুলো এখন আঁকের চাষ থেকে মানে দূরে সরে যাচ্ছে এটা আসলে মানে কৃষকের কাছে আমি যে বিষয়টা আমি জানতে পারলাম ছোটখাটো মানুষ আর আমরা বাস্তবে দেখতে পেলাম দেখেন এই যে কোয়াই নদীটা কী পরিমাণ গভীর এই যে এত গভীর ছিল না বিগত দুই থেকে পাঁচ বছর আগে কোয়াই নদী এত গভীর ছিল না কিন্তু আজকাল দেখা যাচ্ছে কোয়াই নদী অনেক গভীর হয়ে যাচ্ছে বা অনেক প্রস্থ হয়ে যাচ্ছে পাড়গুলো ভেঙে যাচ্ছে এটা আসলে আমাদের হবিগঞ্জের জন্য আমাদের সোনারগাঁটা মানুষের জন্য এটা আসলে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে যাই হোক এটা আসলে আমাদেরকে সবাইকে লক্ষ্য রাখতে হবে কোয়াই নদীকে আমাদেরকে বাঁচাতে হবে তা বাঁচাতে হলে আমাদেরকে যে আমার ভিডিওটা অনেকেই যারা ভালো ব্যবসায়িক তারা খারাপ লাগতে পারে কিন্তু তারা তো কী পরিমাণ ভালো উড়াচ্ছে কিন্তু ওরা ভালো মতে কন্টিনিউ মানে ধারাবাহিকতাভাবে তারা ভালো উড়াচ্ছে কিন্তু তারা এক মাস দুই মাস এই ধরনের গ্যাপ দিচ্ছে না এই ভালোগুলো আসবে কোথা থেকে ভালোগুলো আসে কোথা থেকে আপনারা যদি গ্যাপ না দেন ভালোগুলো জমাট হবে কীভাবে যাই হোক আপনারা ভিডিওটা দেখবেন যার জন্য আজকে আঁকের খেতে আসলাম আঁক খাওয়ার জন্য যার জন্য প্র্যাকটিক্যালভাবে আমরা আঁকটা ভেঙে নিয়েছি যাই হোক অনেক মিষ্টি হবে পরিশেষে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম।